السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক ভাই বোন এবং বন্ধুগণ, প্রিয় মুসলিম উম্মাহ, আমি ইবনে সিনা হসপিটালের সামনে থেকে বলছি। আমি এই মাত্র ইবনে সিনা হসপিটালের আইসিইউতে গিয়েছিলাম এবং আল্লামা লুৎফর রহমান সাহেব হুজুরকে দেখে এসেছি। উনি এখনো বেঁচে আছেন, তবে ওনার এখনো হুঁশ জ্ঞান আসেনি, অজ্ঞান অবস্থায় আছেন। আপনারা যারা যেখান থেকে দেখছেন, অনুগ্রহপূর্বক লুৎফর রহমান সাহেব হুজুরকে ওনার সম্পর্কে কোনো কিছু না জেনে আপনারা কেউ ফেসবুকে কোনো কিছু পোস্ট করবেন না, এটা আমাদের বিনীত অনুরোধ। হুজুর এন্তেকাল করেননি, হুজুর এখনো বেঁচে আছেন এবং হুজুর সম্পর্কে আপডেট কোনো নিউজ যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন। আপনারা দেখবেন এখান থেকে আপনারা নিয়মিত অথেন্টিক নিউজটা আপনারা পাবেন ইনশাআল্লাহ। জি, আর ওনার পুত্র সালমান, ওনার নাতি তাহাসিন সহ আমরা এতক্ষণ একসাথে ছিলাম। আর আমার পাশে আছেন ওনারই এলাকার বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান, যিনিও আমার সাথে আছেন। তা আমরা আপনাদেরকে এই নিউজটা জানানোর জন্যই মূলত আমরা এই ভিডিও বার্তাটা দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।